লাগে। তবে আমি একটা কথা বলবো, টাকা সুদে দেন আর ধার দেন, লোক ডেকে দেবেন। খবরদার বলে দিচ্ছি, ঘরের লোকের মোটে দেবেন না, নিলে মোটে দেবেন। এই তো আমার ভাই, আরে ভাই একদিন এসে বলতে যে দাদা খুব বিপদে পড়েছি, 20,000 টাকা দাও। ঘর ভাই 20,000 টাকা দিয়ে এলুম, বলে এক সপ্তাহ পরে ফেরত দেবো। 6 মাস হয়ে গেছে, টাকা দেওয়ার নাম ধরে না। যতবার ফোন করি বলে ব্যস্ত। কোথায় এত ব্যস্ত রে? টাকা দেওয়ার ভয়ে ফোন ব্যস্ত করে রেখেছেন? ব্যস্ত? আজ করে ঘরে যাব, যতদিন না টাকা শোধ হবে ওর বাড়ি খেয়ে খেয়ে তবে আমি টাকা শোধ করে আসবো। কেন বর্দি কি করেছে? এক গ্লাস জল দেয় না, আর ঘরের ভিতরে কে আছে জানিনি, তা শুধু গ্লুকোন দিচ্ছে। শালা ঘরের ভিতরে কে আছে রে? আমার ভাই ভাই গেছে, জল দেয় না, ঘরের ভিতর কে আছে রে? গুলো কন্ডি জল দিচ্ছে। শালা কি মদন ঢুকলো ঘরের ভিতর? মদন খুব ঠেমন আছে, আমার বউ কলে গেলে উঁকি মেরে মেরে দেখে, শালা মদন ঢুকে। দাদা তারপরে টাকা নিচ্ছি না না, তারপর কি হচ্ছে? টাকা হচ্ছে এসে বলতো বাবু, কেন কি হয়েছে? এসে বলতো বাবু, কেন কি হয়েছে? কি বলবো, তুই বল। এক মার পেটে দুই বোন, ছোট শালী কত ভালো, খুব ভালো খুব ভালো। বর্দি হইল? বর্দি কি করেছে? বর্দি হইল? বর্দি কি করেছে? শুধু কি ড্যান্স করছে? তার কি করতেছে? তা নয় করলে হতো। হ্যাঁ, কাবাট কাবাট করে চুম খাচ্ছে। ও ভগবান, কাবাট কাবাট করে চুম খাচ্ছে? শালা আমার একদিনে গায়ে কার গায়ে মদনের খাচ্ছে মনে হচ্ছে। এই আই মরবো, আই মরবো, এই আমি থানা যাবো, আই কি বলতো? বলি সন্ধ্যাটা, হ্যাঁ ঘরের খবর, হ্যাঁ বাইরের প্রচার করিস, আচ্ছা মান সম্মান সব চলে যাবে, ঘরের কথা ঘরে মিটিয়ে নে। এই এক কোনো কথা শুন, আই থানা যাবো, আই তো দিদি কি বলতো, আই মোটা নে মুনি, আমি থানা চললু, আই থানা। টাকা 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 নিয়ে গেলে দাদা নিজে বড় ভয়রা ভাই না, 20,000 টাকা ধাতেছে, বিপদে পড়েছি, চেয়েছি দেছে, না বলবো না। তা দাদা কি বলবো, 1,000 বার ফোন ফোন করে শুধু বাবা তুলে গালাগালি দিচ্ছে। এই আপন ভাড়া ভাই তো তুই বল, ওরকম গালাগালি দেয়? তা আজকে এমন কাজ দেয় ফেলে দিছি, টাকা উল্টে আমার দিচ্ছে। আমি 4টা থানা বদলি হয়েছি, যেমন ঝড়খাইতে লাঠি মেরে কুলতান থানায়, কুলতানতে লাঠি মেরে কাকদ্বীপ থানায়, কাকদ্বীপতে লাঠি মেরে সাগর থানায়, সাগরতে লাঠি মেরে ঢোলা থানায়। আমি আর মানুষ আছি? আজকে আমি কোথায় যাব রে? এই থানায় বসে বসে ডিউটি করব। ঠিক আছে আশা, দাদা যৌন
শালা জ্ঞান হয়নি এমন কথা বলো তো মদনের নেট চলে গেছে। হ্যাঁ কি হয়েছে? আমার বউ মদনের নেট চলে গেছে। প্রথম কেস হলো ছেলেটা ক ফুট লম্বা রে, পুরো ছ ফুট। আচ্ছা, তিন নম্বর প্রশ্ন হলো ছেলেটা কথা দিলে গরু নাকি দাঁত দেখব, গরু ভেবেছে নাকি কথা নাই কিন্তু দেখবো আচ্ছা বল, ছেলেটা কান আছে কানের ভিতরে কি খোলা আছে? পড়ে গেল, ও মারিবো পড়ে আছে তুই নাকে শুনলে ভরাট করিস। আচ্ছা আচ্ছা বলিন, তোর সাউরি বে হয়েছে? আচ্ছা বে হয়েছে, কটা কেস ধরতে হবে? আচ্ছা ছেলেটা কোমর সাইজ কত রে? কোমর সাইজ কত? কোমরের সাইজ সেরকম তো ইয়ে নেওয়া হবে তোর বাবার মতো। এই তো প্রশাসনের হাত দিচ্ছি, দেবে না কি করবে? এত বড় সাহস দেবে না কি করবে? আচ্ছা ঠিক আছে, কি বলবো আমার সোনা মনি।
কাছে একদম থাকবে না। কেন, তোর বাবা মা কি তোকে মারে? শুধু দিদার কাছে থাকবে। ওর দাদু শুধু আমার উপরে রেগে যাবে। কেন তোর ঘর মতো থাকবে? ও কেন এখানে থাকবে? ওর বাবা মার কাছে কেন যাবে না? আচ্ছা ও যদি আমার কাছে থাকে তা আমি কি বলবো বলতো? এই নিয়ে শুধু দুই লোকের অশান্তি। এ শুধু না, দিদা আমার গালে চুমো খাবে, আমার বুকের উপরে ডান্স করবে, এ শুধু এইগুলো শিখে বদমাস ছেলে। এই আজ থেকে তোর বাবা মার কাছে থাকবি, আমার কাছে এলে না তোর দাদু রেগে যাচ্ছে। পারবি না পুলিশ কেন? আমার সঙ্গে কথা বল। হ্যাঁ বলুন। মাল কথা বল। মাল স্যার ঘরের মধ্যে আসামি ঘরে ভিতর। এই আসামি রেট কত রে? স্যার কি বলবো, 35 থেকে 40 কেজি হবে। কত রয়ে ভাবি কি বলবো, আমার মুখে না শুধু চুমো শুধু বুকের উপর ডান্স করে একটা কথা তোমায় বলবো, একই সংসার কি করতে বারবার ভালো লাগে? সংসারটা তো একটু কালার করতে হয়। আমি কালার করলে দোষটা কোথায়? ঠিক বলেছো তো। তোর এমন ভাবে মারবো তো পাহাটা ভেঙে বসে রাখবো। যতবার লাগাবো ততবার পস 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 করে কেটে যাবে। তুমি কার যুক্তি শুনে সংসারে অশান্তি করছো? এই তুই তো জানিস তোর ভগ্নী বলতে গেলে আমি টাকা পাই। হ্যাঁ টাকা চাইতে যাচ্ছি, তার বাড়ির রাস্তায় দেখা হয়েছে। কি আমার কি বলতে জানিস? কি বলে দিদি ঘরে কান নিয়ে কাবাট কাবাট করে চুমকাচ্ছে। তোকে দেখি বলে ওরা শুধু আমাকে সন্দেহ করে কেন বল?
হন আমার আসামি। সাথী ভালোবাসা